1000 বছর আগে বুখারার শাসক নূহ ইবনে মনসুর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তৎকালীন অভিজ্ঞ ডাক্তাররা তার জন্য কিছুই করতে না পেরে ইবনে সিনা নামক এক যুবকের শরণাপন্ন হন, যিনি তার বিশাল জ্ঞানের জন্য খুব অল্প বয়স সত্ত্বেও ইতিমধ্যে বিখ্যাত ছিলেন। শাসক সুস্থ হলেন। শাসক নূহ ইবনে মনসুর খুশি হয়ে যুবককে বললেন, তুমি কি উপহার চাও? যুবক বলল, আমি আপনার শাহী গ্রন্থাগারে বই পড়ার অনুমতি চাই। নূহ ইবনে মনসুর অনুমতি দিলেন। এই যুবকই বিশ্ববিখ্যাত চিকিৎসক ইবনে সিনা, যাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। আসসালামু আলাইকুম। ইবনে সিনা ছিলেন একজন মুসলমান বহু বিদ্যা বিশারদ, যিনি আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ও দর্শনকে রূপ দিয়েছেন। তার পুরা নাম আবু আলী হুসাইন বিন আবদুল্লাহ ইবনুল হাসান বিন আলী ইবনে সিনা। তিনি আবু আলি সিনা, পুর সিনা ও পাশ্চাত্যে আভিসিনা নামেও পরিচিত। তাকে ইসলামী স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক গণ্য করা হয়। ধারণা করা হয় যে তিনি 450টি গ্রন্থ রচনা করেছিলেন। বর্তমানে মোট 240টি গ্রন্থ টিকিয়ে রয়েছে, যার মধ্যে 150টি দর্শনশাস্ত্র বিষয়ক এবং 40টি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক। তাকে প্রাক আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক বলে মনে করা হয়। দর্শন এবং চিকিৎসাশাস্ত্র ছাড়াও ইবনে সিনার রচনা সংকলনে জ্যোতির্বিজ্ঞান, আলকেমি, ভূগোল, ভূতত্ত্ব, মনোবিজ্ঞান, ইসলামিক ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা এবং কবিতা বিষয়ক লেখাও অন্তর্ভুক্ত রয়েছে। তার সর্বাধিক বিখ্যাত রচনাগুলোর মধ্যে কিতাবুস শিফা অন্যতম, যেটি একটি দার্শনিক ও বৈজ্ঞানিক বিশ্বকোষ। এটি বিজ্ঞান ও দর্শনের উপরে ইবনে সিনার প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম। বইটি 4টি অংশে বিভক্ত। 1 নম্বর যুক্তিবিজ্ঞান, 2 প্রাকৃতিক বিজ্ঞান, 3 গণিত, পাটিগণিত, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান, সঙ্গীত নিয়ে গঠিত, 4 অধিবিদ্যা। তার আরেকটি এমন প্রসিদ্ধ গ্রন্থ কানুন ফিত্তিব, এটি চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ। 1650 সাল পর্যন্ত গ্রন্থটি সকল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রের সরাসরি পাঠ্যবই হিসেবে ব্যবহার করা হতো। এটি আরবি ভাষায় রচিত। পরবর্তীতে এটি অন্য ভাষা যেমন ফার্সি, ল্যাটিন, চাইনিজ, হিব্রু, জার্মান, ফরাসি, ইংরেজিতে অনুদিত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটিকে সবচেয়ে বিখ্যাত বইগুলির মধ্যে অন্যতম বিবেচনা করা হয়। ইবনে সিনা বুখারার বর্তমান উজবেকিস্তানের অন্তর্গত খারমাতায়েন জেলার আফসানা নামক স্থানে 980 খ্রিস্টাব্দের আগস্ট মাসে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম সিতারা। ইবনে সিনার পিতা বুখারার সামানীয় সম্রাটের অধীনে একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তার মাতৃভাষা ছিল ফার্সি। ফার্সি ভাষায় তিনি বেশ কিছু কবিতা ও গ্রন্থ রচনা করেন। তবে সমকালীন অন্যান্যদের মতো তিনিও আরবি ভাষাকে জ্ঞান প্রকাশের মূল বাহন হিসেবে গ্রহণ করেন। শিক্ষাজীবন। তার দ্বিতীয় ভাইয়ের জন্মের পর তার পিতা আবদুল্লাহ সবাইকে নিয়ে বুখারায় চলে আসেন এবং তাদের শিক্ষার জন্য যথোপযুক্ত গৃহশিক্ষক নিয়োগ করেন। এখান থেকেই সিনার শিক্ষা সূচনা ঘটে। সিনা শিক্ষাক্ষেত্রে প্রথম থেকে বিশেষ মেধার স্বাক্ষর রাখেন। মাত্র 10 বছর বয়সেই সমগ্র কোরআন মুখস্থ করেন এবং আরবি সাহিত্যের অনেক বই পড়ে ফেলেন। বাবা আবদুল্লাহ সেখানের ভারতীয় গণিতশাস্ত্র পারদর্শী এক ফল বিক্রেতার কাছে গণিত শিখার ব্যবস্থা করে দেন। অল্প কয়েকদিনের মধ্যেই ভারতীয় গণিতের অনেক বিষয় তার আয়ত্তে এসে যায়। পরবর্তীতে তিনি হানাফি আইনবিদ ইসমাইল আল জাহিদের কাছে আইনশাস্ত্র শিক্ষা লাভ করেন। আভিসিনার বাবা নিজ পুত্রকে শিক্ষা দেওয়ার জন্য বিখ্যাত চিকিৎসক ও দার্শনিক আবু আবদুল্লাহ আল নাতালিকে নিজের গৃহে থাকার ব্যবস্থা করে দেন। এই গৃহশিক্ষকের কাছে সিনা চিকিৎসা বিজ্ঞান, দর্শন, ফিক, আইনশাস্ত্র, জ্যামিতি এবং জ্যোতিষশাস্ত্র শিক্ষা করেন। ছাত্রের মেধা দেখে পড়ানোর সময় নাতালি বিস্মিত হয়ে আবদুল্লাহকে বলেছিলেন, আপনার ছেলে একদিন দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী হবেন। পরবর্তীতে সিনার শিক্ষক হিসেবে আরও 2 জন নিযুক্ত হন, ইব্রাহিম ও মাহমুদ মাসাহ। এ সময় শিক্ষক নাতালি বুঝতে পারেন সিনাকে বেশি দিন শিক্ষা দেওয়ার মতো সামর্থ্য বা জ্ঞান তার নেই। তখন ইবনে সিনা শিক্ষার বিষয়ে অনেকটা নিজের উপর নির্ভর করেই চলতে থাকেন। ইবনে সিনা নিজেই এবার নিজের শিক্ষক সাজলেন। তার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে পড়তে আসতো। তরুণ বয়সেই তিনি এবার শিক্ষকতা শুরু করলেন, বাদশাহের দরবারে গমন। এ সময় বুখারার বাদশাহ নূহ ইবনে মনসুর এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। দেশ এবং বিদেশে সকল চিকিৎসকের চিকিৎসা ব্যর্থ হয়।
ততদিনে সিনার খ্যাতি ছড়িয়ে পড়ায় বাদশাহের দরবারে তার ডাক পড়ে। তিনি বাদশাহকে সম্পূর্ণ সারিয়ে তুললেন। আলোকগোলাপের পর বাদশাহ সিনাকে পুরস্কার দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। এ সময় সিনা চাইলে বিপুল সম্পদ লাভ করতে পারতেন, কিন্তু তিনি কেবল বাদশাহ শাহী দরবারের গ্রন্থাগারে প্রবেশ করে পড়ার অনুমতি প্রার্থনা করেন। বাদশাহ তার এ প্রার্থনা মঞ্জুর করেন। গ্রন্থাগারের ভিতরে গিয়ে অবাক হয়েছিলেন সিনা, কারণ এমন সব বইয়ের সন্ধান তিনি সেখানে পেয়েছিলেন যেগুলো এর আগে কোনো দিন দেখেননি। প্রাচীন থেকে শুরু করে সকল লেখকদের বইয়ের অমূল্য ভাণ্ডার ছিল এই গ্রন্থাগার। তিনি সেগুলো অধ্যয়ন করতে শুরু করেন। এমনই পাগল হয়ে গিয়েছিলেন যে নাওয়া খাওয়ার কথা তার মনেই থাকতো না। 1001 সালে ইবনে সিনার পিতা মৃত্যুবরণ করেন। সুলতান নূহ বিন মনসুরও ততদিনে পরলোকে চলে গেছেন। নূহ বিন মনসুরের উত্তরাধিকারী নতুন সুলতান ইবনে সিনাকে তার পিতার স্থলাভিষিক্ত করেন। এভাবে সিনা বোখারা অঞ্চলে শাসনকর্তার অধীনে সরকারি কর্মকর্তার দায়িত্ব পালন শুরু করেন, কিন্তু রাজনীতিতে তিনি ছিলেন নতুন। অভিজ্ঞতার অভাবে কার্য সম্পাদনে তাকে হিমশিম খেতে হয়। এ সময় ইবনে সিনা চাকরি ছেড়ে দিয়ে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়েন। এই যাত্রায় তার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। কখনও রাজার হালে থেকেছেন, কখনও আবার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। তবে সকল কিছুর মধ্যেও তার মূল অবলম্বন ছিল চিকিৎসা বিজ্ঞান। এই বিজ্ঞানের বলেই তিনি সবসময় সম্মানিত হয়েছেন। এর বদৌলতে চরম দুর্দিনের মধ্যেও আনন্দের দেখা পেয়েছেন। ভ্রমণ। ইবনে সিনা অনেক দেশ ভ্রমণ করেছেন। তৎকালীন মুসলিম বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী খোয়ারিজমে গিয়েছিলেন। সেখানে তিনি পণ্ডিত আল বিরুনির সাথে সাক্ষাৎ করেন। খোয়ারিজম থেকে বিদায় নিয়ে তিনি রাজধানী শহর গুরুগঞ্জে উপস্থিত হন। এই শহরে তার জীবনের বেশ কিছু সময় অতিবাহিত করেন। এখানে অবস্থানকালে চিকিৎসা বিষয়ে তার অমর গ্রন্থ কানুন ফিত্তিব রচনা করেন। এরপর যান পূর্ব পারস্যের অন্তর্গত খোরাসান শহরে। স্বাধীন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন সিনা, কিন্তু এ সময় গজনির সুলতান মাহমুদ ইবনে সিনার গুণের কথা শুনতে পেয়ে তাকে তার দরবারে নিয়ে যাওয়ার জন্য দিকে দিকে দূত প্রেরণ করেন। নিজ দরবারে নয়, সুলতান মাহমুদের ইচ্ছা ছিল তার জামাতা খোয়ারিজম অধিপতি দরবারে তিনি জ্ঞানীগুণী ব্যক্তিদের দ্বারা সুশোভিত করবেন। ইবনে সিনাকে তিনি চেয়েছিলেন সভাসদ হিসাবে, কিন্তু সিনা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জর্জন নামক স্থানে পালিয়ে যান। সুলতান মাহমুদ এই খবর জানতে পেরে জর্জনের অধিপতিকে ফরমান পাঠান যেন ইবনে সিনাকে হস্তান্তর করা হয়, যেভাবেই হোক, স্বেচ্ছায় আসতে না চাইলে বন্দী করে। কিন্তু ইবনে সিনা এবার জর্জন থেকেও পালিয়ে গিয়ে আবার নিরুদ্দেশ যাত্রা করেন। এবার তার যাত্রার দিক ছিল ইরান বরাবর। ইরানে যাওয়ার পথে ইবনে সিনা তার সমসাময়িক কবি ফেরদৌসির জন্মস্থান বিখ্যাত তুস নগরী পরিদর্শন করেছিলেন। এখান থেকে তিনি ইরানের সুপ্রাচীন শহর হামাদানে গমন করেন। ঐশ্বর্যশালী এবং ঐতিহাসিক এই নগরীটিকে ভালো লেগে গিয়েছিল সিনার। এখানে অনেক দিন ছিলেন। এখানে তিনি ধীর স্থির মনে চিন্তা করার সময় সুযোগ লাভ করেন। হামাদানের সম্রাট তার থাকা খাওয়া নিরাপদ চলাচলের ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি এখানে চিকিৎসা সেবার মাধ্যমে স্বাধীন জীবিকা উপার্জন করতেন। এখানেই তিনি বিখ্যাত দার্শনিক গ্রন্থ কিতাবুস শিফা রচনা করেন। এই বইটি কবি উমর খয়মের খুব প্রিয় ছিল। যাই হোক, হামাদানে তিনি অনেক কাজ করার সুযোগ পেয়েছেন। হামাদানের সুলতান অসুস্থ হলে ইবনে সিনা তার চিকিৎসা করেন, এতে সম্রাট আরোগ্য লাভ করেন। এই চিকিৎসায় খুশি হয়ে সম্রাট তাকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেন, কিন্তু রাজনীতিতে তিনি বরাবরের মতোই ছিলেন অপরিপক্ক। তাই এ পদ প্রাপ্তি তার জীবনে নতুন বিড়ম্বনা সৃষ্টি করে। তাছাড়া হামাদানের সেনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা বিদেশি ইবনে সিনাকে সহ্য করতে পারছিল না। তাদের ষড়যন্ত্রের কারণে কারাবন্দী হন। সিনার বন্ধুদের সহায়তায় কারাবন্দী থেকে পালিয়ে তিনি ইরানের অন্যতম নগরী ইস্পাহানের পথে পা বাড়ান। ইবনে সিনার পলায়নের কিছুদিন পরেই ইরানের ইস্পাহান নগরীতে এক ছদ্মবেশী সাধুর আবির্ভাব হয়েছিল। ইস্পাহানের সম্রাট জানতে পারেন যে এই সাধু আসলে ইবনে সিনা। তিনি তাকে নিজ দরবারে নিয়ে আসেন এবং রাজসভায় আশ্রয় দান করেন। সিনাকে আশ্রয় দিতে পেরে সম্রাট নিজেও সম্মানিত বোধ করছিলেন। ইস্পাহানে বেশ কিছুদিন তিনি শান্তিতে দিনাতিপাত করেন। এখানে বসেই তিনি তার শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল ইশারাত রচনা করেন। কিন্তু এখানেও বেশি দিন শান্তিতে থাকতে পারেননি সিনা। অচিরেই হামাদান এবং ইস্পাহানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। ইস্পাহানের সম্রাট হামাদানের বিরুদ্ধে অভিযান প্রস্তুত করেন। এ সময় সম্রাট ইবনে সিনাকে সাথে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। চিকিৎসা সেবার প্রদানের কারণে তাকে নেওয়ার ব্যাপারে সম্রাট মনস্থির করেন। নিজে অসুস্থ থাকা সত্ত্বেও সম্রাটের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। ইস্পাহানের সৈন্যবাহিনীর সাথে হামাদানের পথে রওনা করেন। হামাদানের সাথে তার অনেক স্মৃতি বিজড়িত ছিল। আর এখানে এসেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তার এই অসুখ আর সারেনি। হামাদানের যুদ্ধ শিবিরে অবস্থানকালে সিনা 1037 খ্রিস্টাব্দের রমজান মাসে 58 বছর বয়সে মারা যান। ইবনে সিনার অবদান। ইবনে সিনা আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ও দর্শনকে রূপ দিয়েছেন।
তার অবদানের স্বীকৃতিস্বরূপ তার নাম অনুসারে চাঁদের 74 কিলোমিটার ব্যাসের একটি গর্তের নাম রাখা হয় আভিসিনা। তাজিকিস্তান ও কিরগিজস্তানের সীমান্তে গোর্কো বাদাখশানে 7,174 মিটার এবং উভয় দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ছিল লেলিন শৃঙ্গ। তাজিকিস্তানে 2006 সালে জুলাই মাসে ইবনে সিনার স্মরণে শিখরটির পুনরায় নামকরণ করা হয় ইবনে সিনা পিক বা আভিসিনা পিক। আজ এটিকে আনুষ্ঠানিকভাবে ইবনে সিনা শৃঙ্গ বা আভিসিনা পিক নামে ডাকা হয়। আভিসিনার সমাধি হল ইরানের হামাদানের ইবনে সিনা স্কোয়ারে অবস্থিত। এটি ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় দেশের অন্যতম জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে নিবন্ধিত হয়েছে। 2003 সালে ইউনেস্কো কর্তৃক প্রদত্ত আভিসিনা পুরস্কার ঘোষণা করা হয়। বিজ্ঞানের সাথে নৈতিকতাকে একভূত করে প্রচেষ্টার জন্য ব্যক্তি ও গোষ্ঠীকে প্রতি 2 বছর পরপর দেওয়া হয়। পুরস্কারের লক্ষ্য বৈজ্ঞানিক সাফল্যে নীতিশাস্ত্রের তাৎপর্যের উপর জোর দেওয়া। আভিসিনাকে ইরান, আফগানিস্তান এবং তাজিকিস্তানে একটি জাতীয় আইকন হিসেবে গণ্য করা হয়। তার সম্মানার্থে তার নামে বেশ কিছু স্মৃতিস্তম্ভ, ভবন ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইরানের হামাদানে দ্য অ্যাভিসিনা সমাধি এবং জাদুঘর, হামাদানে বু আলি সিনা বিশ্ববিদ্যালয়, তেহরানের বায়োটেকনোলজি আভিসিনা রিসার্চ ইনস্টিটিউট, তাজিকিস্তানের দুশানবেতে ইবনে সিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, ভারতের আলিগড়ে ইবনে সিনা একাডেমি অফ মেডিয়াভেল মেডিসিন অ্যান্ড সায়েন্সেস, পাকিস্তানে ইবনে সিনা ইউনিভার্সিটি ও আভিসিনা মেডিকেল কলেজ, আফগানিস্তানে ইবনে সিনা বাল্ক মেডিকেল স্কুল, তুরস্কের আঙ্কারা ইউনিভার্সিটিতে ইবনে সিনা মেডিসিন অনুষদ, ফিলিপাইনের ইবনে সিনা ইন্টিগ্রেটেড স্কুল, সৌদি আরবে ইবনে সিনা মেডিকেল কলেজ এবং বাংলাদেশে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ইবনে সিনার চিন্তা ও কর্মে চিকিৎসাবিজ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। ধন্যবাদ।